আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস নাকি রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স, কে জিতবে আইপিএলের প্রথম ম্যাচটি তা নিয়ে এবার ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী টিয়ার রিকো। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। আইপিএলের এবারের আসরটিকে মেঘে আসর নাম দেওয়া যায়, কারণ দশটি দলের মোট একাত্তরটি খেলা, 59 দিন ধরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। টি টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগের সব রস আস্বাদন করিয়েই যেন ভক্ত সমর্থকদের যুগ মুক্তি দেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 15তম মেগা আসরটি শুরু হচ্ছে শনিবার রাত 8টায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল চেন্নাই সুপার কিংস এবং রানার আপ কলকাতা নাইট রাইডার্সের। এবার দুই দলেরই অধিনায়ক নতুন, কেকারের নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আয়ারের কাঁধে। অন্যদিকে অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে বেছে নেওয়া হয়েছে চেন্নাইয়ের নেতৃত্ব দেওয়ার জন্য। আর এমন যখন সমীকরণ, আজকের ম্যাচটি প্রথমে খেলতে নেমেই কলকাতার কাছে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। চেন্নাইয়ের দেয়া 131 রানের টার্গেটে খুব সহজেই তাদের লক্ষ্যটা 133 নিয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এবার পালা হচ্ছে দিল্লি ক্যাপিটালস আর মুম্বাই ইন্ডিয়ান্সের। 27 মার্চ বিকেল 4টায় মুখোমুখি হতে চলেছে এই দুটি দল, যেখানে মুস্তাফিজের সতীর্থ হিসেবে থাকবেন ডেভিড ওয়ার্নার, যে কিনা মুস্তাফিজের অন্যতম প্রিয় বন্ধু বলা চলে। এই দলটিতে রয়েছে পৃথিব শাহ, রোবমেন পাওয়েল, সারফারাজ খান, মিচেল মার্শ, ঋষভ পান্ট, টিম সেইফার্ট, অ্যানরিক নর্জে, চেতন সাকারিয়া, লুঙ্গি এনগিদি, মুস্তাফিজদের মতো তারকা ক্রিকেটাররা। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সও কোনো দিক থেকে কম নয়। আর এমন যখন সমীকরণ, এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী টিয়ারিকো। অনেকগুলো খামে মুম্বাই এবং দিল্লির পতাকা রাখা হলে এই দিন জ্যোতিষী টিয়ারিকো যে খামটি গ্রিপ করেছে সেখানে ছিল দিল্লি ক্যাপিটালসের পতাকাটি। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে এই ম্যাচটি কে জিততে পারে, মুম্বাই নাকি দিল্লি? আর এবারের আইপিএলে আপনি কোন দলের সাপোর্ট করছেন তা জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।